আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ দয়া মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। কাঁঠাল এবং কাঁঠালের গাছের সাথে আমরা সবাই পরিচিত। কাঁঠাল খাইতে যেমন ভালো লাগে, তার সে এর উপকারিতা অনেক বেশি। আমরা জানি বাজারে পাওয়া প্রায়গুলো ফলমূলতে রাসায়নিক দ্রব্য দেওয়া হয়ে থাকে, সেজন্য আমাদেরকে কাঁঠাল খাওয়াই অধিক গুরুত্ব দেওয়া উচিত। কাঁঠাল গাছ খুব লম্বা হয়ে থাকে তা আমরা সবাই জানি। কাঁঠাল গাছের বাকল কাটলে দুধের মতো সাদা একবিধ দ্রব্য বাহির হয়। কাঁঠালের পাতা গরু ছাগল খেয়ে খুব পছন্দ করে। কাঁঠালের গাছ থেকে খুব ভালো কাঠ হয় এবং এই কাঠ খুব লাস্টিং করে থাকে। বিভিন্ন প্রজাতির কাঁঠাল গাছ রয়েছে। বিভিন্ন প্রজাতির কাঁঠাল ফলের ওজন বিভিন্ন ধরনের হয়। কাঁঠাল পাকলে তার ভিতরের অংশ হলুদ বরণের হয়ে থাকে। এই সময় বাজারে প্রচুর কাঁঠাল ফল পাওয়া যায়। আপনারা এই ফলকে অবহেলা না করে অবশ্যই কিনে খাবেন। আমরা কাঁচা কাঁঠাল তরকারি করেও খেতে পারি। কাঁচা কাঁঠাল কব এবং বাতনাশক, যাদের শরীরে দুর্বলতার ভাব আছে তারা নিয়মিত পাকা কাঁঠাল খেতে পারেন। কারণ নিয়মিত পাকা কাঁঠাল খেলে শরীরে দুর্বলতা নাশ হয়। যাদের ধাতু দুর্বল্য রোগ আছে তারা কাঁঠাল খেলে সুফল পাবেন। রাতকানা সমস্যা থাকলেও পাকা কাঁঠাল খাওয়া উচিত, কারণ কাঁঠাল রাতকানা প্রতিরোধক। যারা রক্তহীনতায় ভুগছেন তারা পাকা কাঁঠাল অবশ্যই খাবেন, কারণ পাকা কাঁঠাল রক্তবর্ধক। যারা কর্কট রোগ থেকে বাঁচতে চান তারা পাকা কাঁঠাল খাবেন, কারণ গবেষকরা বলেছেন কাঁঠাল কর্কট রোগ প্রতিরোধক। আমরা কাঁঠালের বিচি তরকারি তৈরি করে খেতে পারি। কাঁঠালের বিচি শক্তিবর্ধক, পুষ্টিকর এবং বিভিন্ন রোগ প্রতিরোধক। কাঁঠালের শিপা বেটে মাথায় লাহে লাহে ঘষলে মাথার বিষ নাশ হয়। যাদের কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, অর্থাৎ অরুচি ভাব রয়েছে, তারা কাঁঠাল খেতে পারে। পাকা কাঁঠালের রসের সাথে মরিচের গুঁড়া মিশিয়ে খেলে অরুচি নাশ হয়। কাঁঠালের কোয়া রস নিয়মিতভাবে 100 গ্রাম খেলে রক্তচাপের সমস্যা দূর হয়। যাদের হজম শক্তি দুর্বল তারা কাঁঠালের রস বাহির করে খেতে পারে। আজকাল কিছু যুবক যুবতী কাঁঠাল খাইতে পছন্দ করে না, তাদের বলে সেই মূল্যবান ফলকে অবহেলা না করে খাওয়ার জন্য অনুরোধ করেছি। অবশ্যই অতিমাত্রায় কোনো ফলে খাওয়া উচিত নয়। অতিমাত্রা কাঁঠাল খেলে এই কাঁঠাল হজম হওয়ার অসুবিধা হতে পারে।